মানে বাজার সাইডে যাচ্ছে, আমি আমার সুন্দরবনের ভেতরে ঢুকবো, তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটাকে এনজয় করুন। আমরা এখন চরে নামলাম। এখানে এটা দেখতে খুব ভালোই লাগছে। তো এগুলো কি গাছ? এগুলোকে তোড়া গাছ বলে। এই গাছের জঙ্গল গুলো খুব কম দেখা যায় সুন্দরবনে। খুবই শক্ত হয় নাকি গাছগুলো? না, ততটা শক্ত হয় না, যেহেতু এগুলো ততটা শক্ত না, নরম গাছগুলো নরম। তবুও তো সুন্দরবনকে আগলে রেখেছে না? সুন্দরবনকে তো আগলে রেখেছে। দেখতে পাচ্ছেন আমরা মানে ভিতরটায় যাচ্ছি, খুবই সুন্দর জঙ্গলটা। এগুলো এগুলো কস্তুর বলে এগুলোকে, খুব ধারালো। হ্যাঁ, খুব ধারালো, এগুলো খুব ধারালো, লাগলে কেটে যাবে, তাই তো? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে খুবই ধারালো। একটা কাঁকড়া চালা, এতে দেখুন কাঁকড়া থাকে। জঙ্গলটা খুবই ঘন, এর ভিতর দিয়ে আমাদেরও হাঁটতে খুব মুশকিল হয়ে যাচ্ছে, আর চারিদিকে শ্বাসমূলও দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে এগুলো। সামনে একটি সুন্দর খাল দেখতে পেয়েছি, তো এখন ওটার দিকে আমরা যাব। তো দেখা যাক, খুবই সুন্দর লাগছে দূর থেকে, তো ওটা দাঁড়িয়ে গিয়ে দেখবো ভালোভাবে। খুব
খুবই সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখুন। এরা এসেছিলো ঘুরতে আমার সাথে, তো এদের বললাম যে জুতো নিয়ে আসিস না, তো এরা জুতো নিয়ে চলে এসেছে। তো এদের অবস্থাগুলো একবার দেখুন, জুতো হাতে করে নিয়ে ঘুরছে। গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে একটা জন্তুর পায়ের ছাপ পেয়েছি, তো যত সম্ভব মনে হচ্ছে এটা বাঘেরই পায়ের ছাপ। তো যত তাড়াতাড়ি পারি এখান দিয়ে আমরা চলে যাওয়ার চেষ্টা করব, যেহেতু এটা খুবই খতরনাক জায়গা। এটা দেখুন এখানে মানে এরা কাঁকড়া ধরছে। কাঁকড়াটা কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো এই তো বেরোবে কাঁকড়াটা, বেরোবে। ও মাই গড, অনেক বড় কাঁকড়া। তো আমাদের দাদা দেখছেন কাঁকড়াটাকে ধরছে। কাঁকড়াটা দেখো সুন্দর, খুব সুন্দর কাঁকড়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুন্দরবনের একটি ভিডিও। তো সুন্দরবনটাকে আরও কাছ থেকে দেখার জন্য, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।